হ্যালো স্টুডেন্ট, তো কি খবর? আজ আমি ডিসকাস করিম ক্লাস টেনের বিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার 13, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহর চৌম্বকীয় ক্রিয়া নামের যেটা তোমালোকের চ্যাপ্টার দিয়ে আছে না, সেইটো চ্যাপ্টার আজি মই আরম্ভ করিম। ওকে, সো আজি আমি প্রথমতে এইটোর পর জানিব লাগবে, চোয়া আমার এইটো একটা বর্তনী দিয়ে আছে না, বর্তনীর দ্বারা এতে আমার কি করেছে, আমার এতে বৈদ্যুতিক যেটো আমার কি আছে, বৈদ্যুতিক যেটো প্রবাহ আছে, বৈদ্যুতিক প্রবাহর দ্বারা আমার এতে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করেছে। ওকে, এইটোর বিষয়ে আমার এতে জানি বলো, বিদ্যুৎ দিয়ে আছে না, বিদ্যুৎ প্রবাহর চৌম্বকীয় ক্রিয়া বলে নাম দিয়ে আছে তোমালোকের, তার মানে তোমালোকে কি বুঝি পাইছা, এইটোর মাজেদি আমার কি করব লাগবে, বিদ্যুৎ চালিত করি পেলাই আমার চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করব লাগবে। ওকে, সো সেইটোর বিষয়ে আমি বেশি ভালদরে জানিব পারি। সো আমার এতে কি কৈছে, বৈদ্যুতিক প্রবাহে চৌম্বক ক্রিয়া সংঘটিত করেছে। এতে আমার কি কৈছে, সো এতে ব্যাটারি এটা লগাই দিছে, ব্যাটারি লগাই পেলাই কি কৈছে, এইটো এটা তার আমার সংযোগ করেছে, সংযোগ করে দি পেলাই এইটোর রডর ঠাইত আমার কি করেছে, এটা দিক নির্ণায়ক যন্ত্র লগাই দিছে। তার মানে কি, এইটোর লগত সরু এটা আমার কি লগোৱা আছে, চুম্বক লগোৱা আছে। ওকে, এইটোর মাজেদি কারেন্ট পাস করার লগে লগে আমার কি হয়েছে, এই যেটা আমার দিক নির্ণায়ক যেটো যন্ত্র আছে, এইটো আমার বিক্ষেপিত হয়েছে, মানে কি লরি গৈছে, এইফালে আছিল ধরা এনেকুৱা পোনে পোনে আছিল, এইফালের পর এনেকুৱা এইফালে গুছি গৈছে, দেখা হয়েছে। তার মানে কি গম পাইছে, এইটো তো এনে আমার রিয়াক্ট নকরে, এইফালে এনে বিক্ষোভিত নহয়, কেতিয়া বিক্ষোভিত হব, যেতিয়া তার ওষুধ আরো এটা চুম্বক আনা হয়, তেতিয়া আমার কি হয়, এইটোর যেটো কাটারাল আছে এইটো লরচর করে। ওকে, সো এতিয়া আমি এতে একো চুম্বক আনা নাই, কিন্তু তথাপি আমার কি হয়েছে, এইটোর মাঝে যদি আমার কারেন্ট পাস করার লগে লগে এইটো আমার কি হয়েছে, বিক্ষোভিত হয়েছে, লরি আছে। তার মানে গম পাইছে কি, এই তারডালত যে আমি কারেন্ট পাস করলো, কারেন্ট পাস করাতেও কি হয়েছে, আমার চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়েছে, বুঝি পাইছে। সো সেইটো বস্তুর কথা আমাক কৈছে, এতে কৈছে কি, বৈদ্যুৎ প্রবাহে চুম্বকীয় ক্রিয়া সংঘটিত করেছে। ওকে, বিদ্যুৎ প্রবাহর কারণে এতে চুম্বক ক্রিয়া সংঘটিত হয়েছে। ওকে, সো আমি এইটোর বিষয়ে বহুত ভালদরে জানিব পারিম, বৈদ্যুতিক জেনারেটরের বিষয়ে, তারপর কেনেকুয়া করে আর উৎপন্ন হব পারে, কেনেকুয়া দিক হয়, সেবিলাকর বিষয়ে জানিব পারিম। ওকে, সো আজি আমি মেইন পয়েন্ট আগবাড়িছো, প্রথম পয়েন্ট আমাক কোনটো দিয়া আছে, চুম্বক ক্ষেত্র আর বলরেখা। ওকে, এইটোর বিষয়ে, সো আমি কি পালো, দিক নির্দেশন যেটো আমার যন্ত্র আছে, দিক দর্শন যন্ত্র, এটাত চুম্বক এডালের ওসরলে আনে তার কাটাডাল বিক্ষেপণ হওয়া আমি দেখা পাইছো। সো এই দেখা পালা কি, আমার কি হয়েছে, এটা চুম্বকর ওসরত আনটো যদি আমি চুম্বক আনো, কি হয়, আমার আকর্ষণ বা বিকর্ষণ হয়। একেদরে আমার যেটো এইটো দিক নির্ণায়ক যেটো যন্ত্র আছে, সেইটো আমার বিক্ষেপিত হয়েছে, মানে কি ইয়াতেও আমার এটা চুম্বক লগা হয়েছে, সেইটো কথা কলোয়ে। সো সেইটোর কথাই আকৌ কৈ দিছে। ওকে, দিক দর্শন যন্ত্র হয়েছে এটুকুরা সরু দুণ্ড চুম্বক, বুঝি পাইছে, এতে কলোয়ে কি, সেইটো আমার কি আছে, সেই দিক নির্ণায়ক যেটো যন্ত্র আছে, দিক দর্শন যন্ত্র, সেইটোতো কি আছে, এটা চুম্বক লগোৱা আছে, সেইটো হল আমার এটা সরু দণ্ড চুম্বক আমার লগোৱা আছে বলে কৈছে। ওকে, আর দিক দর্শন যন্ত্র কাটাডাল কেনেকুৱা করে থাকে, সেইটো আমার উত্তর দক্ষিণ মুখাকৈ থাকে, দেখা পাইছে, উত্তর দক্ষিণ মুখাকৈ সেইটো আমার থাকে। তোমালোকের এইবিলাকৰ ওপৰ শর্ট কোয়েশ্চন হব পাৰে, কি কেনেকুৱা করে থাকে কাটাডাল, উত্তর দক্ষিণ মুখাকৈ থাকে, তারপর আমার দিক দর্শন যন্ত্রটোই কেতিয়া আমার বিক্ষেপিত হয়। ওকে, সেইটোর কথা হইব পারে, যেতিয়া আন এটা চুম্বকের ওষুধ আনা হয়, চুম্বক ক্ষেত্র ওষুধ আনা হয়, তেতিয়া বিক্ষেপিত হয়, সেইবিলাক সৰু সুৰা পয়েন্টবিলাক তোমালোকে মনত ৰাখিবা। ওকে, উত্তর মুখাকৈ হৈ থকা মূৰটোক উত্তর পিপাসী বা উত্তর মেরু বুলি কোৱা হয়। দণ্ড চুম্বক বাৰু তোমালোকৰ ইয়াতে ক'ত আছে, এটা দেখুৱাই দিছোঁ, এইটো দেখা পাইছা, এইটো আমাৰ এটা দণ্ড চুম্বক। ওকে, এই লম্বা যিটো আমাৰ চুম্বকৰ নিচিনা, এইটো ৰঙা ৰঙৰ যিটো দেখা পাইছে, এইটো এটা আমাৰ কি আছে, চুম্বক। ওকে, এইটোৰ আমাৰ কি আছে, এটা উত্তর মেরু, এনটো মানে কি উত্তর মেরু, নৰ্থ, আৰু এইটো আমাৰ কি, এছ মানে হ'ল চাউথ। ওকে, এতিয়া এইটোক কোৱা হয় উত্তর মেরু, নৰ্থটোক, ওকে, উত্তর মেরু আৰু এছটোক আমাৰ কি কোৱা হয়, চাউথ মেরু, চাউথ পোল, বা কি কোৱা হয়, চাউথ বুলি কৈ আছোঁ, সেইটো আমাৰ দক্ষিণ মেরু। ওকে, উত্তর মেরু আৰু দক্ষিণ মেরু হৈছে। সো এইটো আমাৰ দণ্ড চুম্বকডাল কেনেকুৱা কৰি থাকে, উত্তর দক্ষিণ মুখাকৈ থাকে। ওকে, সেইটোৰ বিষয়ে আৰু অলপ পিছতে তোমালোকে ভালদৰে গম পাবা, প্ৰথমতে আগতে চাই লোৱা। সো এইটো আমাৰ এটা যেটো আমাৰ উত্তর মূৰ থাকে, সেইটো আমাক কি কোৱা হয়, উত্তর মেরু বা উত্তর পিপাসী বুলি কোৱা হয়, আৰু দক্ষিণ মূৰটোক আমাৰ কি কোৱা হয়, দক্ষিণ পিপাসী বা দক্ষিণ মেরু বুলি কোৱা হয়, বুজি পাইছে। সো এইখিনি হৈ গ'ল, তাৰপিছত আমি কি জানো, চুম্বকৰ এটা ধর্ম আকর্ষণ আৰু বিকর্ষণ, সেইটো দেখা পাইছে, সেইটোৰ কথা আৰু এবাৰ কৈছে। ওকে, সো এতিয়া এইটো চিত্ৰৰ প্ৰতি তোমালোকে লক্ষ্য কৰা, আমাৰ কি কৰিছে, এটা দণ্ড চুম্বক ৰাখিছে, দণ্ড চুম্বকটো কি ৰাখাৰ পিছত আমাৰ কি হৈছে, লোৰ গুৰি আমাৰ বহুতবিলাক ছাইডত পেলাই দিছে। ওকে, বা এনেকুৱা ক'ব পৰা কি, লোৰ গুৰিৰ মাজত আমাৰ এই দণ্ড চুম্বকডাল ৰাখি দিছে, ৰখাৰ লগে লগে কি হৈছে, আমাৰ যিবিলাক লোৰ গুৰিবিলাক আছিল, সেইবিলাক কি হয়, আমাৰ দণ্ড চুম্বককে আকৰ্ষণ কৰে। ওকে, আকৰ্ষণ কৰাৰ লগে লগে দেখা পাইছে, সকলোবিলাক ইয়াতে লোৰ গুৰিবিলাক
আমার কি হয়েছে এই দণ্ড চুম্বকর ওসর চাপি আহিছে দেখা হয়েছে। সো ওসর চাপি আহিল মানে কি আকর্ষণ করেছে, আকর্ষণ করার কারণটো কি হল এই চুম্বকটোই কি করেছে এইটো এটার মাজত চারিওফালে কি করেছে এটা ফিল্ড ক্রিয়েট করেছে। ফিল্ড বলে কলে চুম্বক ক্ষেত্র বলে কম আমি এইটুক, ওকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে এইটো তোমালোক দেখা পাইছা। এতে কি কৈছে চুম্বক এডালৰ চাৰিওফালৰ যি অঞ্চলত চুম্বকডালৰ বল অনুভৱ হয় সেই অঞ্চল মানে কি এই চুম্বকডালে যিমান দূৰলৈকে আকৰ্ষণ কৰিব পাৰে, ধৰা ইমান দূৰলৈকে আকৰ্ষণ কৰিব পাৰে, ইমান দূৰত থকা বস্তু এটা টানিব পাৰে, তাৰমানে ইমান দূৰত আকৰ্ষণ কৰি আছে, অ'কে যিমান দূৰলৈকে আকৰ্ষণ কৰিব পাৰে সেই দূৰখিনিক ইমানখিনি যিটো আমাৰ এৰিয়া আমাৰ কভাৰ কৰিছে সেইখিনিক কি বুলি কোৱা হ'ব আমাৰ চুম্বক ক্ষেত্ৰ বুলি কোৱা হ'ব, অ'কে মেগনেটিক ফিল্ড বুলি কোৱা হয়। আৰু এইটো দেখা পাইছে না লোৰ গুৰিবিলাক দেখা পাইছে এটা লাইনৰ নিচিনা এটা আমাৰ সৃষ্টি কৰিছে দেখা পাইছে, একেবাৰে থুপ দূৰিতে অহা নাই এনেকুৱা এটা ইয়াৰ মাজত এটা হাজৰ সৃষ্টি হৈছে, লাইনৰ সৃষ্টি হৈছে নাই, এই লাইনবিলাকৰ যে সৃষ্টি হৈছে এইবিলাকক কি কোৱা হয় আমাক চুম্বক বলৰেখা বুলি কোৱা হয়। ইয়াতে আমাৰ ডেফিনেশ্যনটো কেনেকুৱা লিখিবা যিবিলাক ৰেখাৰে লোৰ গুৰিবোৰ বা যিবিলাক ৰেখাৰে আমাৰ কি হ'ব যিটো আমাৰ পদাৰ্থ আছে আকৰ্ষণ হ'ব সেইটো সেইবিলাক লাইনক আমাক কি কোৱা হ'ব সেইবিলাক ৰেখাক আমাক কোৱা হ'ব চুম্বক বলরেখা, ম্যাগনেটিক ফিল্ড লাইন বলে কোয়া হয়, ওকে সো এইটু কোয়া হয় বুঝি পাইছা, যেটু লাইন দিয়ে আহে সেইটু যেটু লাইনে দিয়ে আকর্ষণ করে সেইটু ম্যাগনেটিক ফিল্ড লাইন অর্থাৎ চুম্বক বলরেখা, আর যেটু যিমানখিনি এরিয়ালে কভার করব পারে আকর্ষণ করব পারে সেইটু আমার কি চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড বলে কোয়া হয়, ওকে এইবিলাক পয়েন্ট বিলাক মনত রাখবা। ইয়ার পিছত নেক্সট চা এইটো আমার একটা চিত্র দিয়া আছে দিক নির্ণায়ক যন্ত্রর সহায় চুম্বক বলরেখা, এইটো এটা আমার কি আছে চুম্বক আছে এইটো আমাৰ কি আছিল সাউথ আছিল এইটো নর্থ আছিল মানে এইটো দক্ষিণ মেরু আর এইটো আমাৰ উত্তৰ মেরু আছিল, ওকে এইটো এটার কি বুঝাইছে দিক নির্ণায়ক যন্ত্রর দ্বারা এইটোর বলরেখাবর কেনেকুৱা হয় সেইটো দেখাইছে। বলরেখাবর সদায় কেনেকুৱা হয় এই যেটো আছে না এতে তোমালোকে এটা যদি দিক নির্ণায়ক যন্ত্র রাখা, দিক নির্ণায়ক যন্ত্র কলোয়ে নহয় তোমালোকক এইটো এইটো যন্ত্রটো তোমালোকে যদি এতে রাখা, ওকে এতে এতে রাখিছে তেনহলে আমার এইটো উত্তর মেরু নহয়, উত্তর মেরুর ফলে কি হয়ে থাকিব আমার দক্ষিণ মেরুটো এইফালে থাকিব মানে বিপরীত মেরুর লগত আমার কি হয় আকর্ষণ হয় আর সেম সেম মেরু হলে বিকর্ষণ হয় এইবিলাক বারো তোমালোকে আগতে পাইছা, ওকে সো সেইটোয়ে যদি আমার নর্থ ফল হয় যেটো আমার নর্থ বলে কলে উত্তর মেরু যেটো থাকে উত্তর মেরুর ফলে যদি তোমালোকে এটা দিক নির্ণায়ক যেটো আমার যন্ত্র আছে সেইটো লৈ আহা তেনহলে সেইটোর মূরটো কেনেকুৱা হিসাবে থাকিব দক্ষিণ মেরুটো এইফালে থাকিব, ওকে আর এইটো আমার দক্ষিণ মেরু আছে না দক্ষিণ মেরুর ফল যদি লয় আহা আমার এইটো কেনেকুৱা হিসাবে থাকিব আমার উত্তর মেরুটো এইফালে থাকিব মানে কি অপোজিট এইটো এস এইটো এন হব, ওকে বুঝি পাইছে সেম সেম নয় এতেও যদি এস হয় এতেও যদি এস হয় তেনার কি হব বিকর্ষণ হব, সো সেই কারণে আমার এনেকুৱা নহয় এন টু আমার আহিব, ওকে এসর লগত এন আহিব এস টু সেইফালে গুছি গেছে দেখা পাইছে এতে এনের লগত এস আহিছে এন টু গুছি গেছে মানে সেম সেম আমার না থাকে, ওকে সেইটো কথা। এতিয়া এইটো এটা বস্তু চোৱা দণ্ড চুম্বকৰ কেও কাষে চুম্বক বলরেখা, চুম্বক বলরেখাবোৰ আমাৰ কেনেকুৱা হয় এতিয়া কি কৰিব পাইছা তোমালোকে চুম্বক বলরেখা বুলি ইতিমধ্যে ডিছকাছ কৰিলোঁ নহয় কি চুম্বক বলরেখা কোনবিলাক হয় যিবিলাক ৰেখাৰ মাজেদি কি হয় আমাৰ লোৰ গুৰিবিলাক আকৰ্ষণ হৈ আছিল সেইবিলাক আমাৰ কি আছিল চুম্বক বলরেখা। এতিয়া এইটো আমাৰ দণ্ড চুম্বক ৰাখিছে দণ্ড চুম্বকৰ এইটো চোৱা এইটো ফালৰ পৰা উত্তৰ মেৰুৰ পৰা আমাৰ কি হয় যিটো আমাৰ কি কৈছে সেইটো বলরেখা, ওকে চুম্বক বলরেখাবিলাক আমার ওলায়, ওকে সেইটো বলি মনত রাখব লাগবে আমার উত্তর মেরুর পর চুম্বক বলরেখাবর ওলায় আর দক্ষিণ মেরুত আহি পেলায় সোমায় এইটো চা এইবিলাক যায় 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 এনেকুৱা করে যায় যায় এনেকুৱা আহি এতে সোমাইছে এইটো কার চিহ্ন এইফালে দিয়া আছে না এইটো দেখা হয়েছে এইফালে আমার আছে তার মানে কি হয়েছে এনেকুৱা করে ওলাই পেলায় আমার কি হয়েছে এতে আহি পড়েছে দেখা পাইছে এতে সোমাইছে, ওকে এনেকুৱা করে সকলবিলাক এই সকলবিলাক দেখা পাইছে এইবিলাক আহি 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 ইয়াতে সোমাইছে মানে উত্তর মেরুর পর ওলাইছে আর দক্ষিণ মেরুত সোমাইছে এইবিলাক কোশ্চিন আহিব পারে কি দণ্ড চুম্বক এডালর ভিতরত আমার কি হয় যেবিলাক চুম্বক বলরেখাবিলাক থাকে সেইবিলাক কেনেকুৱা হয় সেনেকুৱা কোশ্চিন আহিব পারে সেইটো তোমালোকৰ কৰিব লাগিব কি আমার উত্তর মেরুর পর বলরেখাবোৰ ওলায় আর দক্ষিণ মেরুত সোমায়, ওকে এনেকুৱা। আৰু এটা ইয়াৰ পিছত আৰু এটা ইম্পর্টেন্ট কোশ্চিন কেনেকুৱা আছে চোৱা এই দণ্ড চুম্বকৰ ভিতৰত যিটো আছে নহয় এই ভিতৰত কিন্তু আৰু ওলোটা বাহিৰত কি হল আমাৰ উত্তর মেরুর পর ওলাই দক্ষিণ মেরুত সোমাইছে কিন্তু ভিতরত আমার হয়েছে দক্ষিণ মেরুর পর উত্তর মেরু লৈ গেছে বুঝি হয়েছে এইবিলাক এনেকুৱা আহি পেলায় আহি পেলায় আকো এসত সোমাইছে এসত সোমাই পেলায় মাজেদি আকো এইফালে গৈছে, ওকে
মাজে দিয়ে এইফালে যাই বলে আকো এইফালে ওলাইছে আকো এনেকুৱা হৈছে, তাৰ মানে এটা বন্ধু চক্ৰৰ নিচিনা সৃষ্টি হৈছে মানে। সো বন্ধু চক্ৰৰ নিচিনা সৃষ্টি হৈছে সেইটো আমাৰ কথা। আমাৰ বাহিৰৰ ফালে কি হয় উত্তৰৰ পৰা দক্ষিণ, আৰু ভিতৰত চম্বুক এটাৰ ভিতৰত কি হয় দক্ষিণৰ পৰা উত্তৰলৈ। অ'কে এইবিলাক পইণ্ট, সৰু সুৰা পইণ্টবিলাক মনত ৰাখিবা। অ'কে সো এইখিনি কথাই তোমালোকৰ ইয়াতে দিয়া আছে। চম্বুক ক্ষেত্ৰ হৈছে এটা ৰাশি যিটোৰ মান আৰু দিশ দুয়োটাই আছে। এতিয়া পালোঁ নহয় এইটো আমাৰ যিটো আছে চম্বুক যিটো বলৰেখা সেইটো চম্বুক ক্ষেত্ৰ যিটো আছে চম্বুক ক্ষেত্ৰৰ কাৰণে কি আছে সেইটোৰ মানো আছে, সেইটো কিমান আকৰ্ষণ কৰিল কিমান নকৰিল সেইটো আছে আমাৰ, সেইটো কম আকৰ্ষণ কৰিছে বেছি আকৰ্ষণ কৰিছে সেইটোৰ মান আছে, আৰু দিশটোতো আছে, দিশটো আমাৰ এনেকুৱা কৰি গ'ল নহয় উত্তৰৰ পৰা দক্ষিণ, চ' দিশটো আছে সেইটোৰ কথা কৈছে কি চম্বুক ক্ষেত্ৰ এটা দিশ আৰু মান দুয়োটাই আছে, এইটো জানিবা। অ'কে চ' ইয়াৰ পিছত নেক্সট আমাৰ কি দিয়া হৈছে দিগযন্ত্ৰৰ কাঠাৰ উত্তৰ মেৰুটোৱে নিৰ্দেশ কৰা দিশটো হৈছে চম্বুক ক্ষেত্ৰৰ দিশ। এইটো কুৱেশ্যন হ'ব পাৰে কি চম্বুক ক্ষেত্ৰৰ কোনটো দিশ আমি বিবেচনা কৰোঁ যিটো আমাৰ উত্তৰ মেৰুটোৱে নিৰ্দেশ কৰিব, উত্তৰ মেৰুৱে নিৰ্দেশ কৰিছে নহয় তাৰ মানে কি এইটোৱে আমাৰ চম্বুক ক্ষেত্ৰৰ দিশ, বুজি পাইছা, উত্তৰ মেৰুটোৱে আমাৰ চম্বুক ক্ষেত্ৰৰ দিশ বুজায়, বুজি পাইছা। চ' এইবিলাক আৰু আমাৰ কৈ দিয়া আছে চোৱা উত্তৰ মেৰুৰ পৰা ওলাই, আমি ক'লোঁ নহয় কি চম্বুক বলৰ ৰেখাবিলাক উত্তৰ মেৰুৰ পৰা ওলায় আৰু দক্ষিণ মেৰুত সোমায়, সেইখিনি লিখি দিয়া আছে, আৰু অন্তৰ্ভাগত দক্ষিণ মেৰুৰ পৰা উত্তৰ মেৰুলৈ যায়। অ'কে গতিকে চম্বুক বলৰেখাবিলাক বন্ধ বক্ৰ, এইবিলাক বন্ধ বক্ৰ ইয়াৰ মাজেদি ওলাই পেলাই আকৌ এনেকুৱা কৰি ঘূৰি আছে, এনেকুৱা ৰাউণ্ড ৰাউণ্ড কৰি আছে, চ' সেইকাৰণে কৈছে কি বন্ধ বক্ৰৰ সৃষ্টি কৰিছে। অ'কে চ' হৈ গ'ল। ইয়াৰ পিছত নেক্সট আমাক কি দিয়া আছে চোৱা চম্বুক বলৰেখাবিলাক ঠাহ খাই থাকে তাতে চম্বুক ক্ষেত্ৰ অধিক শক্তিশালী। এতিয়া চোৱা ইয়াতে তোমালোকে এটা বস্তু পাইছা এই চিত্ৰটো যে আছে, এই চিত্ৰটোৰ ভিতৰত আমাৰ কি আছে চোৱা এই চম্বুকৰ যিটো লাষ্টৰ মাথা আছে মেৰু দুটা যে আছে এই মেৰু দুটাত চোৱা লোৰ গুৰিবিলাক বেছিকৈ লাগিছে আৰু মাজভাগত চোৱা ইমান বেছি লগাই নাই, লোৰ গুৰিবিলাক আকৰ্ষণ ইমান কৰাই নাই, তাৰ মানে কি পাইছা তাতে তোমালোকৰ যিটো মেৰুবিলাক থাকে নহয় চম্বুকৰ, চম্বুকৰ মেৰুবিলাকত কি হয় চম্বুক বল চম্বুক ক্ষেত্ৰ যিটো থাকে চম্বুক ক্ষেত্ৰটো আমাৰ কি হয় অধিক শক্তিশালী হয় তাতে বেছি আকৰ্ষণ কৰে, বুজি পাইছা, এইটো আমাৰ মেৰুৰ ঠাইত আৰু মাজভাগত কি হয় আমাৰ আকৰ্ষণটো কম থাকে। চ' এইখিনি কৈ দিয়া আছে, এইখিনি বাৰু তোমালোকৰ ক'ত আছে যে ঠাহ খাই থাকে তাতে চম্বুক ক্ষেত্ৰ অধিক শক্তিশালী, অৰ্থাৎ আমাৰ কি হৈছে চম্বুক এডালৰ মেৰুত বলৰ মান অধিক ডাঙৰ, অ'কে বহুত শক্তিশালী হয় তাতে আকৰ্ষণ বেছি হয়। ইয়াৰ পিছত আৰু এটা পইণ্ট দুডাল চম্বুক বলৰেখাই কেতিয়াও কটাকটি নকৰে, ইয়াতে চোৱা আমাৰ বলৰেখাবিলাক এনেকুৱা কৰি ওলাই আছে সোমাই আছে সোমাই আছে এনেকুৱা হৈ আছে নহয়, কিন্তু এনেকুৱা কৰি ঘূৰি থাকিলেও কি হ'ব সিহঁতৰ মাজত কেতিয়াও কটাকটি নকৰে, বুজি পাইছে, এনেকুৱা কৰি সমান্তৰালভাৱে তোমালোকে ক'ব পাৰা সেনেকুৱা কৰি প্ৰচেছটো চলিয়ে থাকে কিন্তু সিহঁতে কেতিয়াও কটাকটি নকৰে। অ'কে এটা ৰেখাৰ লগত আনটোকেইটা ৰেখাই কটাকটি নকৰে, ই নকৰে কাৰণ কি এনেকুৱা কৰিলে ইয়াৰ অৰ্থ হ'ব যে কটাকটি কৰা বিন্দুত যিটো বিন্দুত কটাকটি কৰিব তাতে এটা বিন্দুতে দুটা দিশ আমাৰ কি কৰিব নিৰ্দেশ কৰিব, তাতে বুজাব এটা বিন্দুৰ মাজতে তোমালোকৰ দুটা দিশৰ কথা ক'ব কি এইটো এটা দিশ সেইটো এটা দিশ, চ' সেনেকুৱা সম্ভৱ নহয় এটা বিন্দুত এটাই দিশ থাকিব লাগিব, চ' সেইকাৰণে আমাৰ কৈছে কি এইটো যিটো সম্ভৱ নহয়। অ'কে সেইকাৰণে আমাৰ কৈছে কি দুডাল চম্বুক বলৰেখাই কেতিয়াও কটাকটি নকৰে, এইটো ইম্পৰ্টেণ্ট পইণ্ট তোমালোকৰ চাই কোৱেশ্যনো আছে এইটোৰ ওপৰত। অ'কে চ' সেইটো কিহৰ কাৰণে নকৰে আমাৰ এটা বিন্দুত দুটা দিশ দেখাব যিটো আমাৰ সম্ভৱ নহয়। অ'কে ইয়াৰ পিছত নেক্সট চোৱা সিহঁতে আমাক কি দিছে প্ৰবাহযুক্ত পৰিবাহীৰ বাবে চুম্বক ক্ষেত্ৰ। অ'কে প্ৰবাহযুক্ত পৰিবাহীৰ বাবে ইয়াতে চোৱা তোমালোকৰ দুটা চিত্ৰ দিয়া আছে, অ'কে এই দুটাৰ ক্ষেত্ৰত এতিয়া এইটোৰ মাজেদি আমাৰ কি কৰিছে ইয়াতে বেটাৰী লগাইছে নহয়, বেটাৰীটোৰ মাজেদি আমাৰ কাৰেণ্ট পাছ কৰিছে, কাৰেণ্ট পাছ কৰাৰ লগে লগে আমাৰ কি হ'ব এইটো বিক্ষোভিত হ'ব, এইটো আমাৰ দিক নিৰ্ণায়ক যিটো যন্ত্ৰ আছে সেইটো, চ' এইটো আমাৰ বিক্ষোভিত হ'ব কাৰণটো কি ইয়াতে আমাৰ চুম্বক ক্ষেত্ৰ উৎপন্ন হৈছে। অ'কে চুম্বক ক্ষেত্ৰ উৎপন্ন হোৱাৰ ফলত এইটো আমাৰ এইফালে বিক্ষোভিত হৈছে, প্ৰথমত চোৱা প্লাছটো আমাৰ এইফালে আছিল মাইনাছটো ইয়াতে আছিল। অ'কে এনেকুৱা কৰি আমি প্ৰবাহ দিয়াতে আমাৰ কি হৈছে এই চম্বুক যিটো আমাৰ দিক নিৰ্ণায়ক যিটো যন্ত্ৰ আছে সেইটো এনেকুৱা কৰি আমাৰ গুচি গুচি দেখা হৈছে বিক্ষোভিত হৈছে, কিন্তু আমি এই প্লাছৰ ঠাইত এইটো প্লাছটো যদি এইফালে আনো আৰু এই মাইনাছটো যদি এইফালে আনো এইটো আমি কৰিছোঁ দেখা পাইছে এতিয়া আমাৰ কাটাডাল ক'ত আছে এইফালে ঘূৰিছে, ইয়াৰ আগতে এনেকুৱা ঘূৰিছিল এনেকুৱা এইফালৰ পৰা দেখাইছে এইটো চিত্ৰ এনেকুৱা কাৰ্চিনো দেখাইছে তাৰমানে এনেকুৱা ফালে ঘূৰি ঘূৰিছিল এতিয়া প্লাছ মাইনাছটো ওলোটাই দিয়াৰ লগে লগে কি হৈছে এনেকুৱা কৰি ঘূৰিছে, বুজি পাইছে, তাৰমানে তোমালোকে কি গম পালা কি এইটো আমাৰ কি হৈছে প্ৰবাহৰ যিটো দিশ সেইটোৰ ওপৰতো নিৰ্ভৰ কৰে কি আমাৰ কাৰেণ্টটো কোনফালৰ পৰা কোনফালে চলি আছে সেইটোৰ ওপৰত নিৰ্ভৰ কৰি আমাৰ
ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয় ওকে চুম্বক ক্ষেত্রর দিকটো আমাৰ হলনি হৈ থাকে এই প্ৰবাহৰ লগতে ওকে সো এখনি বস্তু তোমালোকে ভালদৰে মনত ৰাখিব চেষ্টা কৰিবা আজি জাস্ট ষ্টাৰ্টে কৰিলো এখনি যিখিনি তোমালোকে হৰু হৰা পইণ্ট বিলাক পাইছে এবিলাক মনত ৰাখিব চেষ্টা কৰিবা সো নেক্সট ক্লাছ টাইম কৰ পৰা ডিসকাস কৰিম ইয়াৰ পৰা ওকে সো আজিৰ কাৰণে এখনি বাৰু থাকক নেক্সট ক্লাছত লগ পাই আছো থ্যাংক ইউ